فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي أكبر جانتا چيشن جي بيباهر خيطره بانشي ومرجدار گروت پرادان جگو كينا پرادان جگو كينا جينا প্রাধান্য যোগ্য যেটা বা প্রাধান্য দেওয়া হয়েছে যেটা সেটা হলো দিন ইসলাম ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ বিবাহ করে চারটি জিনিস দেখে, একটা হলো ধন সম্পদ, আর একটা হলো বংশ, আর একটা হলো সৌন্দর্য, আর একটা হলো দিন। তো তোমরা কি করো, এই চারটার মধ্যে দিনকে প্রাধান্য দাও, ফাজফার বিজাতির দিন প্রাধান্য দাও। কোনটা? দিনকে, ফাজফার বিজাতির দিন হলো দিন প্রাধান্য দাও। অর্থাৎ মেয়েরা ছেলের ক্ষেত্রে দেখবে ছেলে নমাজি কিনা, ছেলে ভদ্র কিনা, ছেলে আদর্শবান কিনা, আর ছেলেও দেখবে মেয়ের ক্ষেত্রে যে মেয়ে পর্দাশীল কিনা, পরেশগার কিনা, তারপরে নমাজি কিনা, তার ভিতরে আদর্শ আছে কিনা। সুতরাং উভয় উভয়কেই দেখবে, দিনটা দেখবে, প্রাধান্য দেওয়া হয়েছে দিনকে। মর্যাদা বংশও না, ধন সম্পদও না, সৌন্দর্যও না। দিন থাকলে সেই ঘরে শান্তি আছে, সেই ঘরে আরাম আছে, সেই ঘরে জান্নাতের একটা টুকরা বলা হয়েছে দিন থাকলে। কিন্তু অন্য কিছু থাকলে নয়। জাযাকাল্লাহ খায়।